হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তখন মির্জাপুর সিজন থ্রির টিজার নিয়ে কথা বলবো তো আজকে ওটিটির জন্য একটা খুব মানে বড়ো একটা দিন যে মানে সকালবেলা কোটা ফ্যাক্টরি সিজন থ্রি ট্রেলারটা দিয়ে দিয়েছিলো নেটফ্লিক্স এবার অ্যামাজন প্রাইম দেখছি ভাই আমি বাগানে পিছিয়ে থাকবো চলো আমি ওটা দিয়ে দিই তো দিলে তো দিলো মির্জাপুর সিজন থ্রির টিজার দিলো এবং তার সঙ্গে সঙ্গে ডেটটা রিভিল করে দিল তো মির্জাপুর সিজন থ্রি কবে আসছে মির্জাপুর সিজন থ্রি আছে ফিফ্থ অফ জুলাই খুব তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আমি এক্সপেক্ট করিনি তো খুব তাড়াতাড়ি আসছে কেপ জুলাই মির্জাপুর সিজন থ্রি তার জন্য প্রচণ্ড এক্সাইটেড আমি কারণ মির্জাপুরের ক্যারেক্টার্সগুলো মির্জাপুরের গল্প যা বটে গোটা ঠিকঠাক গল্প বাট মির্জাপুরের ক্যারেক্টারগুলো না আউটস্ট্যান্ডিং ক্যারেক্টার ওটা একটা ক্যারেক্টার মনে থেকে যাবে যে কোনো ক্যারেক্টার বলে দিই আমি তো এবারে টিজারটা নিয়ে যে কথা বলি টিজারটা কেমন লাগলো টিজারটা তো মারাত্মক টিজার হয়েছে দারুন টিজার হয়েছে টিজারের কিন্তু একটা কোনো ক্যারেক্টার কিন্তু ডায়লগস নেই কিন্তু যে ভয়েস ওভারটা করবো কার যে বয়স ওভারটা চলছে সেইখান দিয়ে ক্যারেক্টারগুলো মেন্টালিটি ক্যারেক্টারগুলো এস্টাবলিশমেন্ট ক্যারেক্টারগুলো এই সিজারে কীরকম হতে চলেছে তাদের কী অ্যাপ্রোচ থাকতে চলেছে এবং তাদেরকে এক একটা মানে প্রাণী হিসেবে তুলনা করেছে মেটাফেরিক হিসেবে তো সেটা খুব সেটা শুনতে খুব ভালো লাগে এবং সেটা যে যে সিনটা চলছে টিজারে এবং ওই ভয়েস ওভারটা চলছে দুটো খুব ভালোভাবে মেল খেয়েছে তো সেটা খুব ভালো লাগছিলো শুনতে তো শুরুতেই দেখাচ্ছে মানে কুলভূষণ যে এক একটা মানে পাঙ্কাজ ত্রিপাঠী যে বাবা তো ও তো সিজন তো মারা গেছিলো তো দেখাচ্ছে যে ও তো ও তো ন্যাশনাল জিওগ্রাফি খুব দেখতো এবং ওদের ওই প্রাণীদের এগুলো দেখতো তো ওইটা দিয়েই টিজারটা শুরু হয় এবং প্রথম থেকেই দেখাচ্ছে ওয়াইল্ড লাইফে কিছু কিছু সিন দেখাচ্ছে এবং তারপর থেকে টিজারটা মির্জাপুর সিজন থ্রির ওয়ার্ল্ডে সেট হয়ে যায় এবার ক্যারেক্টারগুলোকে ধীরে ধীরে দেখাম ক্যারেক্টারগুলোর সাথে এক একটা প্রাণীর তুলনা করছে জাঙ্গলি বিল্লি শের তুলনা করছে এক একটা ক্যারেক্টারের সাথে এবং তার হতে হতে লাস্টের লাস্টের কিছু সিন লাস্টের কিছু সিন মানে তিরিশ তিরিশ সেকেন্ডের সিন যদি বলি লাস্টের তিরিশ সেকেন্ড কী কী দেখি যে ভাই এ ওকে মারছে এ ওকে খুন করে দিচ্ছে রক্তা রক্তি মানে প্রত্যেকটা ক্যারেক্টার পুরো একদম মানে সে কী হলো খুনের নেশায় মত্ত হয়ে গেছে মানে এবারে ভায়োলেন্স গোড় সেটাকে আরও আরেক আর এক লেভেল উপরে নিয়ে চলে গেছে মির্জাপুরের মেকার্সরা মানে সেটা আরও দেখতে ভালো লাগছে খুনো খুনি আরও লেভেল হয়েছে এবার তো ওই দাদ্দা যে আছে মানে দাদ্দা হ্যাঁ দাদ্দা তো তা সেও দেখছি অ্যাকশন করছে তো ওভারঅল মিলে কাউকে ছাড়েনি আর কি মানে প্রচণ্ড পরিমাণে এবারে মজা আসতে চলেছে মির্জাপুর সেন থ্রিটিতে মানে প্রত্যেকটা ক্যাক্টারই প্রচণ্ড মানে একদম মানে কী বলবো মানে রেডি টু ফাইট বলা যেতে পারে যেটাকে এবং মির এবং কারিন ভাইয়া তো ব্যাক করা মোটে আছে কারণ ছেলেকে মেরে দিয়েছিলো এবার সেটা বদলা তোকে নিতেই হবে এবার আলি ফেসের ক্যারেক্টারটা দেখাচ্ছে যে ও ত্রিপাঠীদের ইয়েটাকে ধ্বংস করে দিয়েছে একটা মূর্তে মুহূর্তে সেটাকে ধ্বংস করছে দেখছি এবং ওকে হেল্প করছে কে রাশিকার দুগালের ক্যারেক্টারটা তো ওদের সাথে এদের একটা বেশ ভালো টাসেল চলছে সেটাকে সেটা দেখছে সেটাই মির্জাপুর দেখা যায় সেই পলিটিক্সটা দেখতে হবে গোলুকে দেখতে পাচ্ছি এবং বিজয় বার্মাত রয়েছে যে সিজন টুতে ইন্ট্রোডিউস হয়েছিলো তো ওভারঅল মিলে প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখিয়েছে এবং এই এবং ওদের একটা জিনিস কি যে ফার্স্ট সিজনে ওই বিক্রান্ত মাসের ক্যারেক্টারটাকে মেরে দিয়েছিল এবার এই সিজনে এই সেকেন্ড সিজনে আমাদের দিব্যেন্দু ক্যারেক্টারটাকে মেরে দিয়েছিল মুন্না ভাইয়া তো এই সিজনেও নিশ্চয়ই কেউ মারাতে যাবে যাই না কেউ মারা যাবে বাট আমার মনে হয় মুন্না ভাইয়া থাকবে সিজনে বাট লাস্টের সিনে একদম মির্জাপুরে যে বিজিএমটা বাজে ও হো হো ওটা শুনে মানে মাইন্ড ফ্রেশ অনেকদিন পর বিজিএমটা শুনতে পেলাম তো ওটা শুনে তো আরও খুব ভাল লাগ খুব খুব ভালো লাগলো এবং এটা সত্যি খুব শুনে খুব ভালো লাগছে ফিফথ অফ জুলাই আসে কারণ এই এই সিরিজটার জন্য মানে এত এক্সাইটেড আমরা সকলে আমি তো প্রচণ্ড না সকলেই এবং অ্যামাজন প্রাইম ভিডিও অ্যামাজন প্রাইম ভিডিও কদিন থেকেই অনেক ডেট রিভিলেশনের অনেক কিছু পোস্ট শেয়ার করছিলো তা মনে হয়েছিল খুব শীঘ্রই আসছে বাট এত চলে ছিল সেটা ভাবতে পাইনি আমি তো সেটা খুব ভালো পঞ্চায়েত খুব ভালো চলছিলো ওদের এবার মির্জাপুর আছে পরপর দুটো বড়ো বড়ো সিরিজ একই পরপর নিয়ে আসছে ওরা তো খুবই বিশাল আমার মনে হয় এরপর পাতার লোক আসবে আই থিঙ্কি খুব ভুল না হয় তা তো আরোই বাওয়াল হয়ে যাবে যোক মির্জাপুর সিজন থ্রি টিজার টিজারটা ডাউন লেগেছে আমার আশা করি এই মাসের লাস্টের দিকে লাস্টের সপ্তাহে টিজারটাও চলে আসবে দেখ কেমন হচ্ছে ইয়েটা তো এটা ছিল ওভারঅল টেক আমার টিজারের টিজারটা কেমন লেগেছে তা নিয়ে এবং ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি টিজার দেখতে তোমাদের কেমন লেগেছে ডেফিনলি কমেন্ট করে জানিও টেক কেয়ার গুড বাই